তাকান স্যার মধ্যে কিছুক্ষণ পরে একটা অনুশোচনা হয়েছে যে লোকটা আল্লাহ রাস্তার দাওয়াত দিল আর তার সাথে খারাপ ব্যবহার করলাম বলতে তাবলিগের সাথীদের কাছে জিজ্ঞাসা করতেছে পীরের মধ্যে যে লোকটা কে তো বলছে উনি জয়েন্ট সেক্রেটারি তো জয়েন্ট সেক্রেটারি এন্টি করাপশনের ডাইরেক্টর কি এই কথা শোনার পর ভয় পেয়ে গেছে তো ওই তাবলিগের সাথী বলতেছে দেখেন যখন আব্দুর রশিদ সাহেবের সিনে নাই তখন মানে নাই সাধারণ একটা মানুষ মনে করছে যখন তারা চিনছে তখন তাদের ভয় হয়েছে যে আমার ক্ষতি করে দিয়েছে এই জন্যে এই আব্দুর রশিদকে যদি বানাইলেন আল্লাহ রব্বুল আলামিন তাকে আমরা চিনি না এই জন্য মানি না তাকে যদি চিনতাম তাহলে মানতাম তাহলে আব্দুর রশিদ সাহেব যদি সব কিছু দান করে দিতে পারে আমি আর আপনি কিন্তু দশটা টাকা বাইর করতে কষ্ট লাগে